প্রিয়দর্শক সাকিব আল হাসান এর আগে ঢাকা প্রিমিয়ার লীগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ সহ নানা লীগে খেলেছেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এবার তিনি খেলার মাঠে নয়, খেলবেন রাজনীতির মাঠে। কোনো প্রিমিয়ার লীগ নয়, খেলবেন আওয়ামী লীগের হয়ে। তবে অনেকেই তার সমালোচনা করছেন, অনেকে বলছেন জাতীয় দল থেকে অবসর না নিয়ে তিনি রাজনীতির মাঠে নেমেছেন। এর আগে কিন্তু একই কাদায় পথ দেখিয়েছেন আমাদের প্রিয় মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ইতিহাসে, ক্রিকেটের ইতিহাসে দুজনের অবদান অনস্বীকার্য। দুজনেই অনেক অবদান রেখেছেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে। তবে এখন অনেকে সমালোচনা করছেন তারা যে প্রক্রিয়ায় রাজনীতি করছেন এই বিষয় নিয়ে। তারা এই বিষয়টি ভালো করলো না খারাপ করলো সেটা সময় বলে দেবে, ইতিহাস বলে দেবে।